সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা কিনা অল্প সময়ের মধ্যে খুব সিম্পল একটা বিস্কিট তৈরি করতে চান, তাদের জন্য আজকে রেসিপিটা। উপকরণগুলো একদমই সিম্পল আর খেতেও কিন্তু অসম্ভব মজার, ঝটপট আর ইজি একটা রেসিপি। তো আশা করছি আজকের এই সুজির বিস্কিট রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট ভাবে তৈরি করে ফেলি। আমি হচ্ছে এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর সুজিটা অবশ্যই মিহিদানা হতে হবে। আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম পাউডার সুগার। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন হচ্ছে শুকনো উপকরণগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম 1টা ডিম। ডিমটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর এই মাখানোটা শুধু ডিম দিয়ে করতে হবে। এখানে কোনো প্রকার পানি লাগবে না, 1টা ডিম দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ড্রাই কোকোনাট। হাতের কাছে কোকোনাটটা না থাকলে নাও দিতে পারেন। তো সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু অনেকটা স্টিকি, মানে হাতে লেগে আসছে, এর জন্য এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ঢাকটা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটাকে খুলে নিচ্ছি, আর যে স্টিকি ভাবটা ছিল সেটা কিন্তু এই পর্যায়ে আর একদমই নেই। এখন হচ্ছে হাতের মধ্যে আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে হাতে যেন না লেগে আসে। অল্প অল্প করে নিয়ে একটা বিস্কিট তৈরি করতে হবে, এই যে দেখতে পাচ্ছে ঠিক এই পরিমাণে নিতে হবে। তারপরে হচ্ছে দুই হাতে তালুর সাহায্যে এটাকে গুল করে নিতে হবে। তো গুল করে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, একটু চ্যাপটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এই যে এই রকমটা করে নিতে হবে। এই তো এখন হচ্ছে এটাকে ডিজাইন করার জন্য একটা নাইফ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি, তারপরে আবার এভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সিম্পল কিন্তু ডিজাইন হয়ে গেল। বাকি সবগুলো একইভাবে তৈরি করে নেব। তারপরে হচ্ছে এগুলোকে ভেজে নিতে হবে, আর এই পর্যায়ে কিন্তু চোলা রাইসটাকে মিডিয়ামে রাখতে হবে। এখন অনবরত এটাকে নেড়ে চেড়ে সোনালি কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন তেলে ভাজার পরে কিন্তু বিস্কিটগুলো আরও অনেকটাই ফুলে উঠেছে। তো সবগুলো বিস্কিট আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর মাশাল্লাহ কত সুন্দর দেখতেও হয়েছে। এটা খেতে যে কতটা মজার সেটা যদি আপনি ঘরে তৈরি করেন তাহলে বুঝতে পারে যাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।